নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে গাঁদা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার রোগ, অর্থাৎ মাকড়ের আক্রমণ সম্পর্কে। কি হয় যখন এই কচি কচি চারাগুলো, এই ছোট ছোট চারাগুলো যখন নতুন নতুন পাতা ছাড়ে, তখনই কিন্তু এই মাকড়ের আক্রমণ দেখা যায়, তাছাড়া কিন্তু দেখা যায় না। দেখবেন এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু আর মাকড়ের আক্রমণ খুব কম দেখা যাবে, ঠিক আছে? তাই আমরা যদি এই সময় থেকেই এই মাকড়ের উৎপাত বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের পরবর্তীকালে সমস্যা হবে না, গাছের বৃদ্ধি হতেও কোনো সমস্যা হবে না, গাছের কাছ থেকে ফুল পেতেও আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই পাতা কুঁকড়ানো রোগ, এটা জবা গাছে আছে, গাঁদা গাছে আছে, গোলাপ গাছে আছে, লঙ্কা গাছে আছে, আরও অনেক গাছে আছে কিন্তু, ঠিক আছে? দেখুন, আমার এখানে লঙ্কা গাছ আছে, ঠিক আছে, ফুল চলে এসেছে, ভাবছি এবার কেটে দিব। ওই 2G 3G কাটিং যেগুলো বলে, কিছুই না, জাস্ট এরম করে কেটে দেবো, মাথাটা পিঞ্চ করে দেবো। তো এইখানে মাকড়ের আক্রমণ কিন্তু এখনও পর্যন্ত হয়নি, কারণটা আমি পরে বলছি। আর এতগুলো গাঁদা, প্রায় 50টা, এখানে কিছু আছে আর ওইদিকে কিছু আছে, এতগুলো গাঁদার মধ্যে মাত্র একটাতে পাতা কুঁকড়িয়েছে। আর সে পাতা কুঁকড়ানোটা মনে তো হয় না যে মাকড়ের জন্য হয়েছে, আমার মনে হয় জলটা আসলে বেশি হয়েছিল এই গাছে, সেই জন্যই কিন্তু হয়েছে। আমি এখানে 50টা গাছ করছি, এবং 50টা গাছই যে ঠিক হবে তা না, 50টার মধ্যে 5টা গাছ কিন্তু মারাই যায়, তারা সেরকমভাবে কিন্তু বৃদ্ধি হতে বা ফুল দিতে পারে না, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, এই যে কচি কচি পাতাগুলো যখন বেরাবে, তখন বিভিন্ন পোকামাকড়রা কিন্তু এই পাতাগুলোর রস খেতে কিন্তু দূর থেকে আসবে, ঠিক আছে? আপনারা যখন, যারা বাড়িতে সবজি করেন, তারা দেখবেন যে বাড়িতে যখন শসা হবে বা লাউ হবে, তখন ফল ছিদ্রকারী পোকা সে ফলটার মধ্যে ছিদ্র করে সে ফলটা কিন্তু নষ্ট করে দেয়। এটা কিন্তু শুরুতেই হবে, শেষের দিকে কিন্তু এগুলো হয় না। তাই আমাদেরকে কিন্তু শুরু থেকে এদের ব্যবস্থাপনা নিতে হবে, একদম চারা বসানোর পরের দিন থেকে। আমরা একটা কীটনাশক ব্যবহার করব, আর এই একটা কীটনাশকে কিন্তু সমস্ত ধরনের পোকা কিন্তু মারা যাবে। এর সাথে সাথে ওই কীটনাশকটা ব্যবহার করলে পরে গাছের যে ভিটামিনের অভাবটা, সে ভিটামিনের অভাবটা কিন্তু পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ গাছটা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে। ওই কীটনাশকটা ব্যবহার করলে পরে দুটো কাজ হবে, ঠিক আছে? এক তো পোকামাকড় মারা যাবেই, তার সাথে সাথে ভিটামিনেরও কাজ করবে। তাই আমি সবাইকে বলবো, এই কীটনাশকটা এই শীতকালে ব্যবহার করুন, বা আপনারা যদি কিনে নিয়ে থাকেন তাহলে কোনো প্রয়োজন নেই, যেটা আছে সেটাই ব্যবহার করুন। আমি বললে পরে যে এটা ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। আমি চারটা কীটনাশকের নাম বলছি। প্রথমে বললাম কাকা, দ্বিতীয় থিটা, তৃতীয় সুপার সোনাটা, আর চতুর্থ কনফিডার। আমি 3 নম্বর, অর্থাৎ সুপার সোনাটা, এই কীটনাশকটা ব্যবহার করছি। এই কীটনাশকটা ব্যবহার করলে পরে গাছের পোকামাকড় মারা যাবে, তার সাথে সাথে গাছের যে বৃদ্ধি, সে বৃদ্ধিটাও খুব ভালো হবে, ঠিক আছে? আমার গাছগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, আমি দেখাচ্ছি, চারা গাছ আরও এনেছি, সেরকম চারা গাছ থেকে আমি এরকম পর্যায়ে এনেছি, আমি দেখাচ্ছি এখনই। এই দেখুন বন্ধুরা, আমার শীতের চারা আরও নিয়ে চলে এসেছি, এখানে কয়েকটা ইনকা গাঁদা আছে, কয়েকটা গোল্ড কয়েন আছে। তো দেখুন, এটা মনে হয় গোল্ড কয়েন হবে, ঠিক আছে? যাই হোক, এইরকম সাইজের চারা এখন এরকম পর্যায়ে চলে গেছে, ঠিক আছে? দেখুন, এরকম চারা ছিল, আর এটা থেকে এইখানে গেছে। কীভাবে করলাম? কিছুই না, জাস্ট আপনাদেরকে কী করতে হবে, ভালো মাটি তৈরি করতে হবে। ভালো মাটি তৈরি করলে পরে কিন্তু এই সমস্ত চারা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। দেখুন প্রত্যেকটা গাছ, দেখুন
আমি আরেকটা চারা উঠিয়ে দেখাই, দেখুন। বুঝতে পারছেন তো, আমি কিন্তু কোনো সেকেন্ড পটিং, কোনো থার্ড পটিং, ফার্স্ট পটিং কিচ্ছু করিনি, একদম পুরো থার্ড পটিং মানে সেকেন্ড পটিং করে দিয়েছি, সরি, আমি কোনো কিছু ফার্স্ট পটিং করিনি, ডাইরেক্ট সেকেন্ড পটিং করেছি। ঠিক আছে, আপনারা দেখুন এটা কিন্তু মুড়ানো আছে, আরও মাটি দিব, এটাকে 4 ইঞ্চি মতো আমি মাটি দিয়েছি, আরও 4 ইঞ্চি মতো মাটি কিন্তু এখানে আঁটবে। ঠিক আছে, গাছের গ্রোথ খুব ভালো, একটা গাছেও কোনো পাতা কুঁকড়ায়নি। আর এই যে গাছটা, এই গাছে গাছটা মনে রোগ পোকা হয়তো জলের কারণে হয়েছে। এছাড়াও আমার বহু বহু না বলতে 3টা বা 2টো পিটুনিয়া গাছ, গাছের পাতা হলুদ হয়ে গেছে। ঠিক আছে, সেটা দেখাচ্ছি আমি। তাই আপনাদেরকে কী করতে হবে, গাঁদা গাছে যদি পাতা কুড়িয়ে গিয়ে থাকে, তারপর এই যে কীটনাশক, এই কীটনাশকটা আপনারা 1 লিটার জলে 20 ফোঁটা দিয়ে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর ব্যবহার করুন। আর যদি পাতা কুঁকড়িয়ে গিয়ে থাকে, মানে পাতা কুঁকড়িয়ে গেছে তারপর আপনারা এই কীটনাশক ব্যবহার করছেন, তাহলে পরে প্রত্যেক 3 দিন অন্তর অন্তর করুন। ঠিক আছে, যখন দেখবেন পাতাটা ঠিক বেরোচ্ছে, তখন আপনারা কীটনাশকটা আবার 7 দিনের জায়গায় নিয়ে চলে আসবেন। 1 লিটার জলে 20 ফোঁটা দিবেন, আর এটা প্রত্যেক 7 দিন অন্তর অন্তর করতে হবে, বিকালবেলা করে। ঠিক আছে, তাহলে পরে দেখবেন গাছের কোনো পাতা কুঁকড়াবে না, নতুন নতুন রঙিন রঙিন পাতা, রঙিন রঙিন না, সবুজ সবুজ পাতা বেরাবে। ঠিক আছে, আর তার সাথে সাথে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে কীটনাশক স্প্রে করলেন, তো আপনারা সবাই করবেন গাছের উপরে, কিন্তু গাছের নিচেও কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে, কারণ পোকামাকড়রা গাছের পাতা উপরে কখনোই বাসা বাঁধে না, গাছের পাতার নিচে বাসা বাঁধে। ঠিক আছে, তাই নিচের পাতাটাও কিন্তু স্প্রে করতে হবে আপনাদেরকে, আর কিছু না। আচ্ছা, অনেকে ভাবছেন যে এত পাতা কেন পড়ে আছে, এই পাতা পড়ে থাকার কারণ হচ্ছে আমার এই যে গরমে যেগুলো পার্মানেন্ট গাছগুলো, সেই গাছের পাতাগুলো ঝরে পড়ছে, এর ফলে এখানে পাতা পড়ে আছে, আর কিছু না। চলুন এবার পিটুনিয়া গাছ দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, এখানে একটা দেখালাম আর এইখানে একটা আছে, দুটো গাছ। একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে দুটো গাছ দেখালাম, দুটো গাছেরই কিন্তু মাটি কিন্তু আমার ভিজা, আর এই গাছটার মাটি কিন্তু আমার শুকনো আছে। এরকম না যে এই গাছটাকে আগে জল দিয়েছি, এটাকে পরে দিয়েছি, এরকম কিছু না, প্রত্যেকটা গাছেই আমি একসাথে জল দিয়েছি, কিন্তু রেজাল্টটা আলাদা পাচ্ছি। ঠিক আছে, কারণ এই গাছটা হয়তো কিছু সমস্যা আছে এই গাছগুলো, তাই এইরকম কিন্তু হচ্ছে। এখানে তো আবার কুড়ি চলে এসছে। ঠিক আছে, এটাকে কিছু করতে হবে না, এটাকে দেখি কী করা যায়, কড়িটাকে কেটে দিই, কারণ কড়ি এসছে, এখন কড়ির দিকে চলে যাবে নজর, গাছের গ্রোথের দিকে নজর যাবে না এর, তাই কড়ি কেটে ফেলে দিলাম। দেখুন প্রত্যেকটা গাছেরই কিন্তু আমার মাটি শুকিয়ে গেছে, এখন আমি কিন্তু এদেরকে জল দিব, কিন্তু এদেরকে তো আর জল দিব না, এদের মাটি কিন্তু এখন ভিজা আছে। ঠিক আছে, দেখুন প্রত্যেকটা পিটুনিয়া গাছের টবের মাটি আমার শুকনো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই গাছটারও কিন্তু পাতায় আমার হলুদ হয়ে যাচ্ছিল, কিছুই করিনি, জলটা কমই দিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত এই যে এরকম সাদা না হয়ে যাচ্ছে মাটিটা, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু গাছে জল দিইনি। দেখুন পাতা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, তাই যতক্ষণ না পর্যন্ত মাটি এরকম শুকাচ্ছে না, গাছে এক বিন্দুও জল দিবেন না, পাতা কুঁকড়ে যাবে, তার সাথে সাথে পাতাটা হলুদও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখুন কাগজ ফুলে গাছটা একটু দেখে দিলাম। ঠিক আছে, ফুল প্রচুর ফুটছে, একটা স্পেশাল খাবার দেওয়ার ফলে কিন্তু এত পরিমাণ ফুলটা এবার পেয়েছি আমি। যারা এখনও ভিডিওটা দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাবেন, প্রত্যেকটা গাছে ফুল আসছে, আর মাত্র মোটামুটি 15 দিন অপেক্ষা করলে পরে সম্পূর্ণ এই জায়গাটা আমার পুরোপুরি ফুলে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, পুরোপুরি ফুলে ভর্তি। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং হাসি আনন্দে থাকুন। ধন্যবাদ, আপনার দিনটি ভালো হোক।